আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চাকরির পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো যে আসলে এই চাকরির পরীক্ষাটা যেহেতু ম্যাক্সিমামই ঢাকা কেন্দ্রিক তো ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে লোকজন ঢাকায় চলে আসে আর সিট যেটা পড়ে অর্থাৎ পরীক্ষার কেন্দ্র সেটা এক একজনের এক এক জায়গায় পড়ে এখন সেটা এক ধরনের যারা ঢাকার বাইরে থেকে আসতেছে তাদের ক্ষেত্রে যেটা হয় যে সে আগে জানতেছে যে আমার সিটটা এই জায়গায় পড়তেছে সাপোজ কেউ যদি মাদারীপুর থেকে আসে সে যদি জানে যে আমার সিটটা গাবতলির এদিকে কোনো কেন্দ্রে পড়ছে অথবা যাত্রাবাড়ির এদিকের কোনো কেন্দ্রে পড়ছে তাহলে সেভাবে সে কোনো স্বজন বা হোটেল যে কোনো জায়গায় উঠতে পারে এখন প্রবলেম যেটা হচ্ছে যে যাদের ঢাকার মধ্যে বাড়ি বা ঢাকাতেই থাকে তো তাদের ক্ষেত্রে আসলে একটা সমস্যা হচ্ছে সেটা হলো আজকে আসলে যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হলো যেমন আমরা কয়েকজনকে দেখলাম যাদের বাড়ি হল নারায়ণগঞ্জ এবং কারো কারো বাড়ি আবার শনির একরা এবং যাত্রাবাড়ির এদিকে তাদের সিট পড়ছে তাদের শিল্পের কামারখালী কামারখালি বা কামারপাড়া পাড়া যেটা যেটা আবদুল্লাপুরের কাছাকাছি উত্তরার প্রায় শেষের দিকে তো এখন এখান থেকে সেই জায়গায় অর্থাৎ বিশেষ করে এই নারায়ণগঞ্জ বা শনি একটা এখান থেকে সেই কামারপাড়া পর্যন্ত যেতে হবে এখন যাওয়ার জন্য বা ওইখানে গিয়ে পরীক্ষা দিতে হবে তো প্রথম যে কাজটা সেটা হলো একে তো রোজার সময় তো সেড়ি খেতে সবাই উঠতে হয় দুই নম্বর হলো যে কত ভোরে আসলে বের হতে হবে যেমন অনেকে সাথে কথা হলো কেউ ছয়টায় সকাল ছয়টায় বের হয়েছে বা তারও আগে বের হয়েছে কেউ সাড়ে ছয়টায় এইভাবে বের হয়েছে এবং কেউ সাতটায়ও বের হয়েছে তো কারণ প্রথমত যে কামার পাড়া যে স্কুলে সিট পড়ছে এইটা সম্পর্কে অনেকেই জানে না যে আসলে স্কুলটা কোথায় বা কত দূর শুধু এতটুকু আন্দাজ করে আসছে অনেকে যে এটা হবে আবদুল্লাপুর পার হয়ে বা আবদুল্লাপুরের উত্তরার শেষের দিকে এতটুকু আইডিয়া নিয়ে অনেকে আসছে আবার অনেকে সিএনজি ভাড়া করছে এবং সিএনজির যে দাম বা সিএনজি যে ভাড়া সেটা দেখা গেছে যে এক হাজার বা তারও বেশি কোনো কোনো ক্ষেত্রে আর আরেকটি মজার ব্যাপার হলো সিএনজিতে ওঠার পরে সিএনজির যে ড্রাইভার সে বলে যে পুলিশ যদি ধরে তাহলে বলবেন মিটারে কিন্তু সে এক হাজার নিচে যাবেই না আবার বলতেছে পুলিশ যদি ধরে তার মিটারে বলতে হবে যখন তাকে বলা হলো আমি কেন মিথ্যা কথা বলবো কয় মামা এটা করতেই হবে তো যাই হোক এরকম আসলে প্রবলেমগুলো যে কারো বাড়ি দেখা গেছে বা সে যদি থাকে নারায়ণগঞ্জ বা শনির একটা সেখান থেকে যাচ্ছে কামারপাড়া এত দূরে এরকম আসলে আরও বিড়ম্বনা আছে তো সাধারণত আমরা একটার কথা বললাম এখন যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি যে এই পরীক্ষাটা যদি বা বিশেষ করে এরকম বড় বড়ো পাবলিক পরীক্ষাগুলা জেলা কেন্দ্রিক হয় বা বিভাগ কেন্দ্রিকও যদি হয় তাহলে হয়তো এই ঝামেলাগুলা কিছুটা কমে আরেকটা ব্যাপার আসলে এটা পসিবল কিনা সেটা জানা নাই যে সাপোজ যারা উত্তরা বা মানে ঢাকা দক্ষিণ সিটি এবং উত্তর সিটি এরকম একটা ভাগ আছে তো এই ভাগের মধ্যে যদি আসলে আলাদা করে সিটগুলো ফেলানো হয় যে কারণ এখানে তো অনেকের পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসটা দেওয়া থাকে অ্যাপ্রয়ের মধ্যে তো সেটা দেখে যদি সিটটা ফেলানো হয় সেক্ষেত্রেও আসলে অনেকটা ঝুঁকি কমে বলে মনে হয় তো যাই হোক আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে